আসসালামু আলাইকুম, আমি মরিয়াম আক্তার উর্মি, প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, পাহাড়গড় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং দ্বিতীয় পর্যায়ের বিমা অধ্যায়টি, জীবন বিমা অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বিমার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমি জীবন বিমা নিয়ে সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করব। আমার আলোচনার মূল বিষয় থাকবে জীবন বিমা কি এবং জীবন বিমার শ্রেণীবিভাগ। আচ্ছা, এখন আমি তাহলে মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বিমা এবং বিমার শ্রেণীবিভাগে বলেছিলাম যে মূলত আমাদের বিমা হচ্ছে জীবন বিমা, নবীমা, অগ্নি বিমা এবং আরও অন্য রকমও বিমা আছে, যেমন ধরো যানবাহন বিমা, শস্য বিমা, ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, ব্যক্তিগত জীবন বিমা ইত্যাদি। ঠিক আছে, আজকে আমি জীবন বিমা চ্যাপ্টারটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। জীবন বিমা, জীবন বিমা কি? জীবন বিমা হচ্ছে মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার ব্যবস্থায় হচ্ছে জীবন বিমা। তোমরা হয়তো বা একটু কনফিউজড হয়ে যাচ্ছে, এটা আবার ম্যাডাম কি বললো, ঠিক না? আচ্ছা, আমি একটু তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি যে জীবন বিমাটা কি। ধরো একজন ব্যক্তি, তিনি একজন বেসরকারি চাকরিজীবী, তিনি খুব ভালো বেতন পায়, খুব ভালো স্যালারি পায়, পরিবার নিয়ে তিনি খুব সুখী, অনেক ভালো বেতন পায়, তাহলে তার পরিবারে এখন কোনো আর্থিক সমস্যা নেই বললেই চলে। কিন্তু উনি একজন বেসরকারি চাকরিজীবী, একটু খেয়াল করবে। তাহলে উনি একজন বেসরকারি চাকরিজীবী, ওনার চাকরি শেষ হওয়ার পর ওনার কী হবে জীবনের, এটার কোনো গ্যারান্টি নেই। এবং উনি যদি এখনই মারা যায় তখনও তার কোনো জীবনের কোনো গ্যারান্টি নেই। তখন ব্যক্তিটি কি চিন্তিত? ঠিক আছে, ব্যক্তিটি কি চিন্তিত, তিনি কি করবে এখন তার জীবন? এখন তার একটা বন্ধু কি করলো, একটা বিমা কোম্পানিতে কি করে, জব করে। এখন তিনি তার বন্ধুটা কি করলো, পরামর্শ দিল বিমা করতে। এখন তিনি বললো বিমা আবার কি? তখন তার বন্ধু তাকে বললো যে জীবনের সকল প্রকার ঝুঁকি মোকাবেলার জন্য কি করা হয়, আর্থিক নিশ্চয়তা দেওয়া হয়। কোন বিমায়? জীবন বিমা। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে জীবন বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি না, নিশ্চয়তার চুক্তি, আর নবীমা অগ্নি বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবন বিমা হচ্ছে আর্থিক নিশ্চয়তা প্রদানের চুক্তি। কারণ হচ্ছে জীবনের কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, কারণ মানুষ মৃত্যুবরণ করে তাকে কি জীবিত করা যায়, যায় না। কিন্তু আমি যদি একটা জাহাজের উপর বিমা করি তাহলে সেই জাহাজ আমি পুনরায় কি নির্মাণ করতে পারবো, বাড়ি যদি পুড়ে যায় তাহলে এই বাড়ি আবার পুনরায় নির্মাণ করতে পারবো, কিন্তু জীবন কি পুনরায় প্রতিষ্ঠা করতে পারবো, না, এটা কখনোই সম্ভব না। এই জন্য জীবন বিমা হচ্ছে নিশ্চয়তা চুক্তি। আচ্ছা, আমি এই নিয়ে তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি, এখন আগে জীবন বিমাটা কি সেটা বলে নেই। তাহলে উক্ত ব্যক্তি কি করবে এখন? উনি তো অনেক বেশি কনফিউজ, কি করবে, কারণ তিনি বেসরকারি চাকরি করে। সরকারি চাকরি করলে তার চাকরি শেষ হলে তিনি কি করে পেনশন পেত, কিন্তু বেসরকারি চাকরিজীবীরা তো আর চাকরি শেষ হলে পেনশন পায় না, বা জীবন শেষ হয়ে গেলে তিনি কোনো আর্থিক সহায়তা পাবে না। তখন সে কি করলো, যে তিনি একটি বিমা করলেন। বিমাটি কি? তিনি প্রতি মাসে কিছু সংখ্যক প্রিমিয়াম বিমা কোম্পানিকে দিবেন এবং তার মৃত্যুর পর বিমা কোম্পানি তাকে তার পরিবারকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিবে। ধরো বিমা ব্যক্তি 10 লক্ষ টাকার একটি করলো বিমা করলো, প্রতি বছরে বছরে তিনি 1 লক্ষ টাকা করে কে জমা রাখলো, আর 10 বছর তিনি 10 লক্ষ টাকা বলেছে যে 10 বছরের জন্য তিনি কি করলো, বিমা করলো। একটু খেয়াল করো, তিনি বাৎসরিক 1 লক্ষ টাকা বিমা কোম্পানিকে দেয় আর বিমা কোম্পানিকে বলেছে যে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবারকে যাতে 10 লক্ষ টাকা দেয়, সেটা 10 বছরের জন্য। তিনি 10 বছর বিমা কোম্পানিকে কী করবেন, প্রিমিয়াম প্রদান করবে। এবং এই 10 বছরের মধ্যে যদি তিনি মারা যায় তাহলে কি, বা এই 10 বছরের মধ্যে অথবা যদি একটা কিস্তি দিয়েও মারা যায় তারপরেও, এবার 10 বছর পরও তিনি যদি মারা যায় তাহলেও বিমা কোম্পানি তাকে কি 10 লক্ষ টাকা তার পরিবারকে দিবে, বুঝতে পেরেছ? আর যদি এখন এটা আমি বুঝলাম, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে পেনশন, আমার যদি চাকরি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি পেনশনের জন্য কি বিমা করতে পারি, যে আমার চাকরি শেষ হয়ে যাওয়ার পরে আমাকে কী করতে হবে, প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তি প্রদান করতে হবে, সেটাও কিন্তু জীবন বিমার আওতাভুক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো জীবন বিমাটা কি।
এখন কথা হলো যে অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম আমি যদি একটি কিস্তি দিয়ে যদি আমার ফ্যামিলি যদি মারা যায় তাহলে কি হবে? অবশ্যই জীবন বিমার নিয়ম হচ্ছে তুমি যদি কিস্তি শেষ নাও করো, যদি একটি কিস্তি দিয়েও মারা যায় তাহলে কি জীবন বিমার সম্পূর্ণ টাকা বিমা কোম্পানি কি করবে? পরিশোধ করবে। এবার সম্পূর্ণ টাকা যদি সম্পূর্ণ দিয়েও কি করা হয়, ব্যক্তি যদি মারা যায় তাহলে জীবন বিমা কোম্পানি তাকে সম্পূর্ণ কি টাকা পরিশোধ করবে। আমরা এটার ক্লাস শ্রেণীবিভাগে আবার যাব, জীবন বিমার শ্রেণীবিভাগে আগে আমরা জীবন বিমাটা নিয়ে একটু বুঝে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা জীবন বিমাটা ক্লিয়ার যে মানুষের জীবনের যে আর্থিক ঝুঁকিগুলো মোকাবেলা করা হয় সেই জন্য কি জীবন বিমা করা হয়ে থাকে। এখন আমি জীবন বিমার শ্রেণীবিভাগে চলে যাচ্ছি। জীবন বিমার শ্রেণীবিভাগকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিমা পত্রের মেয়াদের ভিত্তিতে, বিমা স্যালামি পরিশোধের ভিত্তিতে, আর হচ্ছে বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে, আর হচ্ছে বিমা দাবি পরিশোধের ভিত্তিতে। আরেকটি কথা বলে নেই যে জীবন বিমাটা মূলত আমরা গত ক্লাসে জেনেছিলাম যে জীবন বিমাটা শুরু হয়েছে কত সালে, শিল্প বিপ্লবের যুগে, শিল্প বিপ্লবের যুগে ষোড়শ শতাব্দীতে। কে এটা করেছিলেন? একজন রিচার্ড মার্কিং নামের একজন ব্যক্তি, উইলিয়ামস গিবস নামক ব্যক্তির জীবনের উপর বারো মাস মেয়াদী একটি স্বল্প মেয়াদী জীবন বিমা করেছিলেন, ঠিক আছে? তখন থেকে মূলত জীবন বিমা ব্যবসা, জীবন বিমাটি চালু হয়েছিল। এ থেকে জীবন বিমা ব্যবসাটি তাহলে চালু হয়েছে। আচ্ছা, এখন আমি আবার বললাম যে জীবন বিমা ব্যবসায়, অবশ্যই এটা একটা ব্যবসায়, বিমা কোম্পানির জন্য এটা ব্যবসায়, ঠিক আছে? আর আমাদের জন্য, আমরা যারা জীবন বিমা করি তাদের জন্য একটা কি নিশ্চয়তার চুক্তি, ঠিক আছে? এখন এবার একটু কথা বলে নেই যে আমি একটু আগে বললাম যে নিশ্চয়তার চুক্তি আর ক্ষতিপূরণের চুক্তি, এটা নিয়ে আমি একটু কথা বলবো। পরীক্ষায় সবসময় ম্যাক্সিমাম টাইমে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেতে আসে যে জীবন বিমা কোন ধরনের চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি না নিশ্চয়তার চুক্তি? নিশ্চয়তার চুক্তি, ঠিক আছে? আবার এভাবে কোয়েশ্চেন আছে একটু কনফিউশনে দেওয়ার জন্য, জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি? না, জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি নয়, এটা হলো নিশ্চয়তা চুক্তি। আচ্ছা, এবার আমরা চলে যাই বিমা পত্রের মেয়াদের ভিত্তিতে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা বইতে 3 স্টার দিয়ে রাখো, এখানে 3টা স্টার দিয়ে রাখো। বিমা পত্রের মেয়াদের ভিত্তিতে মূলত এই এই টপিকসটা থেকে সবচেয়েতে বেশি MCQ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এটা থেকেই সবচেয়েতে বেশি আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, জীবন বিমা টপিক্সের শ্রেণীবিভাগের মধ্যে সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিমা পত্রের মেয়াদের ভিত্তিতে। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে বলতে আমরা কী বুঝি? যে বিমাপত্রের মেয়াদের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদাপন্ন করলে বিমাপত্রে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বিমা গ্রহীতা মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে ব্যক্তিকে কি বিমাপত্রে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদত্ত হবে তাকে মেয়াদী বিমাপত্র বলে। একটু কনফিউজ হয়ে যেতে পারো যে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী বলতে কী বুঝতে। মনোনীত বলছে যে বিমা যে ব্যক্তি করেছেন, একজন ব্যক্তি বিমা করলো, তিনি, আমি তোমাদের একটু আগে বলেছি যে পরিবারকে প্রদান করবে। এখন পরিবারকে কাকে দিবে? একজন ব্যক্তিকে যেমন ব্যক্তি মিস্টার রহিম তার জীবনের উপরে বিমা করলেন, তার জীবনের উপর তিনি তার ওয়াইফ স্ত্রীকে কী করলেন? মনোনীত করলেন। এখন তিনি যদি মৃত্যুবরণ করেন তার টাকা কি পাবে? স্ত্রী পাবে। তা এই টাকাটা কি তার স্ত্রী পাবে, তাহলে কি মনোনীত ব্যক্তি? আর উত্তরাধিকার বলতে যদি ব্যক্তি কোনো মনোনীত ব্যক্তি দিয়ে না থাকে তাহলে তার পরিবারে যে উত্তরাধিকারী আছে, যেমন তার সন্তানরা, বা যদি তার কোনো সন্তান না থাকে তাহলে তার ভাইরা এই অর্থটা কি পাবে, ঠিক আছে? এটা হচ্ছে মনোনীত বা উত্তরাধিকারী ব্যক্তি। মেয়াদী জীবন বিমাটা আমরা বুঝলাম যে এখানে কী থাকবে, একটা মেয়াদ থাকবে, মেয়াদ উল্লেখ থাকবে, এবং মেয়াদ যদি শেষও হয়ে যায় তাহলেও কি ব্যক্তি টাকা পাবে, যদি একটা কিস্তি প্রদান করে তাও টাকা পাবে, যদি সম্পূর্ণ কিস্তি প্রদান করে তাও টাকা পাবে। এখানে আমি আবার একটু বলি যে এখানে কী বলেছে, নির্দিষ্ট বয়সে পদাপন করলে, মানে নির্দিষ্ট বয়সে আবর্তন হলে করলে বিমাপত্রে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ কী করবে? প্রদান করা হবে, এবং উক্ত সময়ের পূর্বে বিমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী ব্যক্তি কি অর্থ পেয়ে যাবে, সেটা হচ্ছে মেয়াদী বিমা। এখানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, এটা একটু খেয়াল করবে। মেয়াদ আর আজীবন বিমা হচ্ছে, আজীবন হচ্ছে ব্যক্তি মৃত্যুর পরে এটার অর্থ দেওয়া হয়, এটার প্রিমিয়াম ব্যক্তি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দিয়ে থাকবে, কিন্তু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখনই এর অর্থ প্রদান করা হয়,
ঠিক আছে। এটা একটু খেয়াল করো, মেয়াদী বিমা পলিসি কি যে ব্যক্তি মৃত্যুবরণ করুক বা না করুক টাকা কিন্তু দেওয়া হয়। মৃত্যুবরণের পূর্বে যদি তার মেয়াদ শেষ হয় তাহলে টাকা পরিশোধ করা হয়, এবং ব্যক্তি যদি মারা যায় তাহলে কি তার টাকা তার কি পরিবারকে দেওয়া হয়। আর এটা হচ্ছে আজীবন বিমা পলিসি, হচ্ছে ব্যক্তি মৃত্যুবরণ করলে একমাত্র তার পরিবারকে কি করা হবে, টাকা দেওয়া হবে। এখন ব্যক্তি যখনই মৃত্যুবরণ করবে তারপরে কি তার টাকাটা দেওয়া হবে। তোমরা একটু ভালো করে দেখবে যে অনেক আমরা টিভিতে অনেক শো দেখি যে একজন ব্যক্তির উপর জীবন বিমা করা হয়েছে, যে তিনি মারা গেলে কি টাকাটা পাবে, অনেকে কি করে এটার জন্য ক্রাইম করে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সাময়িক বিমাপত্র। সাময়িক বিমাপত্র হচ্ছে একদম সময় অল্প সময়ের জন্য করা হয়, মূলত 3 মাস থেকে শুরু হয়, 3 মাস থেকে 5 বছর পর্যন্ত সাময়িক বিমাপত্র মূলত করা হয়ে থাকে। 3 মাস থেকে, ঠিক আছে, 3 মাস থেকে শুরু, 3 মাস থেকে 5 মাস 5 বছর পর্যন্ত এই সাময়িক বিমাটা করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই বিমাটা কি, সাময়িক বিমা হচ্ছে 3 থেকে স্বল্প সময়ের জন্য বিমা করা হয়। এর মধ্যে যদি ব্যক্তি মারা যায় তাহলেই বিমার টাকা পাবে। এই 3 মাস থেকে 5 বছরের মধ্যে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে যে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকার ব্যক্তি যেটা দেওয়া হয়েছে তিনি টাকা পাবে। এই 3 মাসের মধ্যে যদি বা 5 বছরের মধ্যে যে সময়ের জন্য বিমা করা হয় তার মধ্যে যদি ব্যক্তি মারা না যায় তাহলে কিন্তু বিমার টাকা সে পাবে না। এটা খেয়াল করো, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরো একটা আর্মি অফিসার, সে কি বর্ডারের সামনে গেল, 2.5 বছরের জন্য সে বর্ডারে থাকবে, এই সময় তিনি কি মারা যেতেও পারে, ঠিক আছে। এই জন্য তিনি তার পরিবারের কথা চিন্তা করে একটা বিমা কোম্পানিকে বললেন যে আমি বর্ডারের সামনে যুদ্ধ বা যে আমার কাজে যাচ্ছি, আমি এই সময় মারা যেতেও পারি। এর জন্য তিনি কি করলেন, 2.5 বছরের জন্য একটি জীবন বিমা করলেন। এখন উনি যদি এই 2.5 বছরের মধ্যে মারা যায় তাহলে তিনি কিন্তু বিমার টাকা পাবে। এখন 2.5 বছরের পরে যদি তিনি যদি মারা না যায় তাহলে কিন্তু বিমার টাকা পাবে না। একটু খেয়াল করবে যে এখানে মেয়াদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হলে ব্যক্তি মারা গেলেও টাকা পাবে, এখানে ব্যক্তি মারা গেলে টাকা পাবে, কিন্তু যদি ব্যক্তি যখনই মারা যাবে তখনই কি টাকাটা পাবে। কিন্তু এক্ষেত্রে একটু খেয়াল করবে, ব্যক্তি যে সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে নির্দিষ্ট সময়ের মধ্যে কি ব্যক্তিকে মারা যেতে হবে, তাহলে কিন্তু বিমার টাকা পাবে না। আশা করি তোমরা এই 3 প্রকারের বিমাটা বুঝতে পেরেছ। এখন আমি এগুলোর ভিতরে ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিব। একটা হচ্ছে সাধারণ, আচ্ছা একটু খেয়াল করো, সাধারণ মেয়াদী বিমাপত্র, আমরা একটু বিমাপত্রের মেয়াদী ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর এখন আবার 1 নম্বর হচ্ছে মেয়াদী ভিত্তিতে আবার কি 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ মেয়াদী বিমাপত্র, বিস্তৃত মেয়াদী বিমাপত্র, যৌথ জীবন বিমাপত্র, শিক্ষাবিদ্যুত জীবন বিমাপত্র, আর একটা হচ্ছে বহুমুখী উদ্দেশ্যে সম্পূর্ণ বিমাপত্র। এখন আমরা সাধারণ মেয়াদী বিমাপত্র নিয়ে আলোচনা করব। এরূপ বিমাপত্রের বেলায় নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে, অথবা খেয়াল করবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে যে মেয়াদটা উল্লেখ থাকবে, যেমন 10 বছর 20 বছর 5 বছর যে মেয়াদে উল্লেখ থাকে না কেন, সেই মেয়াদের মধ্যে যদি ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে, অথবা উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদের পরে তাকে বিমার অর্থ প্রদান করা হয়। মূলত বাংলাদেশে এই ধরনের বিমায় বেশি প্রচলিত, ঠিক আছে। সাধারণ মেয়াদী বিমাপত্রেই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত, ফলে এরও বিমাপত্রে একাধারে বিনিয়োগ ও অন্যদিকে প্রতিরক্ষা সুবিধা প্রদান করে। সাধারণভাবে জীবন বিমা বলতে মানুষ এ ধরনের বিমাপত্রকেই বোঝায়। এরও বিমা সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং বয়স ভেদে এতে বিমা প্রিমিয়ামের হার বিভিন্ন ধরনের হয়ে থাকে বয়স ভেদে। এখন একজন 50 বছরের বৃদ্ধ যদি বিমা করে তাহলে ওনার মৃত্যুর হার তো বুঝতেই পারছো কয়দিন উনি বাঁচবে। সেক্ষেত্রে এসব বিমাপত্রগুলো মূলত প্রিমিয়ামের হারটা, যদি বয়স বেশি ব্যক্তি বেশি থাকে তাহলে প্রিমিয়াম হার বৃদ্ধি বেশি হয়, এবং আর যদি বয়স কম হয় তাহলে প্রিমিয়ামের হার কম হয়। এখন বলবে যে ম্যাডাম প্রিমিয়াম কি, আপনি বারবার প্রিমিয়াম প্রিমিয়াম বলতেছেন, প্রিমিয়াম কি, প্রিমিয়াম হচ্ছে ব্যক্তি যে অর্থটা বিমা কোম্পানিকে পরিশোধ করে, যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সে পাবে, সেই পাওয়ার জন্য যে প্রতি মাসে বা প্রতি বছর বছর ব্যক্তি যে অর্থটা পরিশোধ করে বিমা কোম্পানিকে সেটাই মূলত হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে বিশুদ্ধ বিমাপত্র, যে বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বিমাপত্র খোলা হয় এবং ওই মেয়াদ উত্তীর্ণ হলে শুধুমাত্র বিমা গ্রহীতে বিমা দাবির অর্থ লাভ করে তাকে কি বলা হয়, বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র বলে। সেক্ষেত্রে ব্যক্তি যদি মারা যায় বা তাহলে কোনো অর্থই পাবে না, উত্তরাধিকারীরা কোনো অর্থই পাবে না, সেটা হচ্ছে বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র। যৌথ জীবন বিমাপত্র মানে এক
একজনের জীবন না বিভিন্ন একসাথে অনেকজনের, যেমন ধরো বাবা মা ভাই বোন সন্তান সবাই একসাথে একটা বিমাপত্রের মধ্যে আবদ্ধ হলো, সেটা হচ্ছে যৌথ জীবন বিমাপত্র। মূলত সে আমি বলবো এটা মূলত করে অফিস কর্মীদের নিয়ে, কোনো কোম্পানির মালিকগণ তার অফিস কর্মীদেরকে মূলত এ ধরনের বীমা করে থাকে, কর্মীদের জীবন ঝুঁকি আছে বলে যে ঝুঁকি রক্ষা করার জন্য এ ধরনের বীমা মূলত যৌথ বীমাটা বেশি করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা বীমা যৌথ বীমাপত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা বীমা। পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে এগুলো আসে। শিক্ষাভিত্তি বীমাপত্র হচ্ছে যে কোনো সন্তানের পড়ালেখা যাতে ক্ষতি না হয় সেজন্য বাবা মা চিন্তা করে, যাতে তার মৃত্যুর পর তার সন্তানকে কীভাবে পড়ালেখা চালানো যায় সেজন্য তারা কী করে বীমা কোম্পানি করে বীমা করে থাকে, যাতে তারা মৃত্যুর পরও সন্তানটা তারা নির্দিষ্ট সময় পর পর একটা কি অ্যামাউন্ট পায়, যাতে কি তাদের লেখাপড়ার যাতে কোনো ক্ষতি না হয়। বহুমুখী উদ্দেশ্যে বীমাপত্র, বিভিন্ন উদ্দেশ্যে বীমাপত্র থাকতে পারে, যেমন ধরো ব্যক্তির মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা, ঠিক আছে, এসবের জন্য কি বীমা করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমি আলোচনা করব হচ্ছে আজীবন বীমাপত্র। চেষ্টা করছি এটা সংক্ষেপে আলোচনা করার জন্য, সময় সীমিত এজন্য। একটা হচ্ছে আজীবন বীমাপত্র হচ্ছে একক কিস্তি। আচ্ছা, এই দুইটাই হচ্ছে মূলত আজীবন বীমাপত্র, ঠিক আছে, দুই প্রকার। একটা হচ্ছে, আরেকটা হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন, সেটা একটা আছে সীমিত কিস্তি সম্পন্ন। আমি কিন্তু তোমাদের খালেকুজ্জামানের বইয়ের আলোকে আলোচনা করছি, তো বইটা একটু ভালো করে পড়ে তারপর দেখে নিবে। আচ্ছা, একটু খেয়াল করো, একক কিস্তি সম্পূর্ণ বীমাপত্র কি? যখন কোনো ব্যক্তি তার জীবনের উপর বীমা করে, শুধু একটি মাত্র কিস্তি প্রদান করে, একটা নির্দিষ্ট বড় অ্যামাউন্ট কি ফিক্সড করে একটি মাত্র কিস্তি প্রদান করে, সেটা হচ্ছে একক কিস্তি সম্পূর্ণ। আর অবিরাম হচ্ছে যখন আমরা অবিরামভাবে মাসে মাসে বছর বছর কি আজীবন বীমাপত্রের কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি অর্থ পরিশোধ করতে থাকি, সেটা হচ্ছে অবিরাম কি কিস্তি বীমাপত্র। আর সীমিত হচ্ছে প্রিমিয়ামের পরিমাণটা খুবই অল্প থাকে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, সেটা হচ্ছে সীমিত কিস্তি সম্পূর্ণ বীমাপত্র। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা আবার তিনটা জিনিস, আজীবন বীমাপত্র কয় প্রকার? তিন প্রকার, একক কিস্তি সম্পূর্ণ বীমাপত্র, অবিরাম কিস্তি সম্পূর্ণ বীমাপত্র, সীমিত কিস্তি সম্পূর্ণ বীমাপত্র। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে সাময়িক জীবন বীমাপত্র। সাময়িক জীবন বীমাপত্রকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বল্পকালীন, একটা হলো নবায়নযোগ্য। স্বল্পকালীন একটা নবায়ন, আমি বলেছি সবচেয়ে স্বল্প সময়ের জন্য সাময়িক বীমাপত্র করা হয়, একটা 3 মাস থেকে 5 বছর পর্যন্ত। আর স্বল্পকালীন হচ্ছে সর্বোচ্চ 2 বছরের জন্য কি এই বীমাপত্র করা হয়। এই 2 বছরের মধ্যে কি ব্যক্তি যদি মারা যায় তাহলে ব্যক্তি কি তার বীমার টাকা পাবে, অন্যথায় পাবে না। আর নবায়নযোগ্য হচ্ছে এই সাময়িক বীমাপত্রকে পুনরাবার রিনিউ করা যায়, ঠিক আছে, নতুনভাবে এটাকে আবার কি করা যায়, সেটা হচ্ছে কি নবায়নযোগ্য বীমাপত্র। আচ্ছা, আমি সাময়িক বীমাপত্র নিয়ে আলোচনা করলাম। মূলত আমাদের মেয়াদী জীবন বীমাপত্রটাই খুবই বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই টপিকটা আমি সম্পূর্ণ আলোচনা করলাম। বাকি টপিকসগুলো চেষ্টা করো পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করার জন্য, আজকে সময় খুবই কম। যেসব টপিকসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি চেষ্টা করছি ওগুলো নিয়ে একটু আলোচনা করতে। এরপর আমি আলোচনা করব হচ্ছে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি তোমাদের কনফিউজড লাগে, সেই জিনিসগুলো হচ্ছে, একটা হচ্ছে পুনর্বীমা আর একটা হচ্ছে দ্বৈত বীমা। এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, পুনর্বীমা আর হচ্ছে দ্বৈত বীমা নিয়ে। একটা হচ্ছে পূর্ণ বীমা, 2 নম্বর হচ্ছে দ্বৈত বীমা। পূর্ণ বীমা, যখন বীমার অ্যামাউন্টের পরিমাণ বেশি থাকে, অনেক বেশি থাকে, তখন বীমা কোম্পানি সম্পূর্ণ টাকার অর্থ যখন পরিশোধ করতে না পারে তখন কি বীমা কোম্পানি অন্য একটি বীমা কোম্পানির নিকট কী করে বীমা করে থাকে, ঠিক আছে। বীমা কোম্পানি অন্য একটি বীমা কোম্পানির নিকট কি বীমা করে থাকে, সেটা হচ্ছে পূর্ণ বীমা। আর দ্বৈত বীমা হচ্ছে বীমা গ্রহীতা মনে করেন যে একটি কোম্পানির নিকট তার এত বড় অ্যামাউন্টের বীমা করা সম্ভব না, তিনি এ টাকা পরিশোধ করতে পারবে না, সেই জন্য তিনি তার জীবনের কি বিভিন্ন জিনিসের জন্য আলাদা আলাদা কি বীমা কোম্পানিতে কী করে হয় বীমা করে থাকেন, সেটা হচ্ছে কি দ্বৈত বীমা। আছে পূর্ণ বীমা নিয়ে আলোচনা করি, বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ পুরো চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির উপর ন্যস্ত করলে তাকে কী বলা হয় পূর্ণ বীমা বলে। অন্যথায় কোনো একক বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানিকে বীমা করলে তাকে দ্বৈত বীমা বলা হয়। একটা বিষয়বস্তুকে নিয়ে কী করা হয় বিভিন্ন বীমা কোম্পানিকে বীমা করলে সেটা কী হবে দ্বৈত বীমা হবে। আচ্ছা, আমি একটু বীমা একটু আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যু হার পুঁজি। মৃত্যু হার পুঁজি হচ্ছে একটি এলাকাতে হাজারে কতজন লোক, ঠিক আছে, বছরে মৃত্যুবরণ করে সেটার একটা কি
তালিকা তৈরি করে বিমা কোম্পানি সে অনুযায়ী প্রিমিয়াম নির্ধারণ করে থাকে। সেই যে তালিকাটা তৈরি করে সে যে পরিসংখ্যানটা করে যে তালিকা তৈরি করে সেটাই হচ্ছে মূলত মৃত্যুহার পুঞ্জি। যে একটা এলাকা হাজারে কতজন মানুষ মারা যায় এটার একটা আছে, ম্যাথ আছে। আগামী ক্লাস চেষ্টা করবো ম্যাথটা আলোচনা করার জন্য। আজকে সময় খুবই কম, এর জন্য আমি চেষ্টা করেছি যেই টপিকগুলো তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেগুলো নিয়ে মূলত আলোচনা করার জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।